হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইউটিউবে এখন আমাকে অনেকে প্রশ্ন করছে, আপনারা যারা ইউটিউবার তারাও কিন্তু হয়তো দেখছেন যে ইউটিউবে কিন্তু আর্নিংটা কিন্তু আপডেট হচ্ছে না। আপনারা যদি দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যানালাইটিক্স গিয়ে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের আর্নিংটা কিন্তু মার্চ মার্চ দিয়ে হয়েছে, তারপরে কিন্তু আপনাদের আর্নিংটা হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা জানতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এস্টিমেটেড রেভিনিউ যেখানে আছে এখানটাই অ্যানালাইটসে যাওয়ার পর এস্টিমেটেড রেভিনিউতে ক্লিক করছি, এবং আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ জায়গায় আমি ক্লিক করলাম, এবং এখানে যদি আমি এপ্রিল মাস সিলেক্ট করি তাহলে কি হয় দেখি। এপ্রিল মাস আমি সিলেক্ট করলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে এখানে যে এস্টিমেটেড রেভিনিউ দেখাচ্ছে 0.17। কিন্তু আমি যখন অ্যানালাইটিক্সে যাচ্ছি, অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখানটা একটু নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট এখনও দেখাচ্ছে না। আপনারা যদি ইউটিউব স্টুডিও অ্যাপ ইউজ করে থাকেন, ইউটিউব স্টুডিও অ্যাপেও কিন্তু আপনারা সেম জিনিস দেখতে পাবেন যে ওখানে ডিলে দেখাচ্ছে। তাহলে আপনারা যারা নতুন ইউটিউবার এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা হয়তো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়েছে দু একদিনের মধ্যে, আপনারা হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে ইউটিউবে আর্নিং কেন আপডেট হচ্ছে না, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম। কেননা যারা পুরনো ইউটিউবার তারা আগেও অবশ্য এরকম অনেক সিচুয়েশন ফেস করেছেন। শুধু দুদিন কেন, এখন তো এস্টিমেটেড রেভিনিউ ডিলে টু ডেজ দেখাচ্ছে, কিন্তু শুধু দুদিন না, এর আগে কিন্তু 3 থেকে 4 দিন এবং অনেকের ক্ষেত্রে তো কারোর কারোর 1 মাসও ডিলে দেখাচ্ছিলো, কিন্তু সবাই তারপরে সেটা আপডেট হয়ে গেছিলো। সুতরাং ঘাবড়ানোর কিন্তু কোনো ব্যাপার এখানে, আপনারা ঘাবড়াবেন না একদম। কেননা ইউটিউবে যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিছুটা আপডেটিংয়ের কাজ চলার জন্য কিন্তু এই প্রবলেমটা অনেকেই ফেস করে, অনেকে বলতে সবাই ফেস করি, শুধু আমি না, বড় বড় যারা ইউটিউবার আছে তারাও কিন্তু এই প্রবলেম ফেস করে। সুতরাং আমাদের যারা নতুন মনিটাইজ হয়েছে চ্যানেল, তারা যদি এই প্রবলেমটা দেখতে পান এবং দেখতে পান যে আর্নিং হচ্ছে না, ইউটিউবে একদম নীল দেখাচ্ছে, ডিলে দেখাচ্ছে, তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনারা সে ব্যাপারে কিন্তু ইউটিউবের সাথে যোগাযোগও করতে পারেন, তারাও আপনাকে সেম জানাবে। শুধু আপনি নন, অন্যান্য ইউটিউবাররা এই প্রবলেমটা কিন্তু ফেস করছে। সুতরাং এটা আশা রাখছি খুব তাড়াতাড়ি কালকের মধ্যে কিংবা কালকের মধ্যেই হয়তো এটা ফিক্স হয়ে যাবে, সলভ হয়ে যাবে প্রবলেমটা, এবং আপনাদের কোনো রকম ঘামড়ানোর কোনো দরকার নেই। সুতরাং ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমি এই চ্যানেলে কোনো রকম ট্রেলার ভিডিও দিই না। যারা অনেকে আমাকে বলেছে যে আপনি কেন ট্রেলার ভিডিও দেন না ভিডিওতে, কেননা আমি মনে করি যেটুকুনি ভিডিওতে দরকার সেটুকুনি ভিডিও বানাবো। ট্রেলার ভিডিও অনেকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড দেয়, সেগুলো কিন্তু সময় ওয়েস্ট করে আপনাদের। আমি চাই না যে আপনাদের কোনো রকম সময় ওয়েস্ট হোক, আমি চাই যেটা গুরুত্বপূর্ণ ভিডিওর দিক সেটাই তুলে ধরা। সেই জন্য আমি কোনো রকম ভিডিওতে এডিটিং কম করি। সুতরাং ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।